আল্লাহ বললেন যে যাদের অন্তর আছে থাকার পরও তারা বুঝে না বোঝার চেষ্টা করে না ওলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা সুখ আছে কিন্তু তারা ভালো জিনিস দেখে না হক যেটা তারা দেখে না লাহুম আযানুন লা ইসমাউনা বিহা কান আছে কান থাকার পরও শুনে না ইন্দ্রিয় শক্তি তিনটার কথা বললাম কয়টা তিনটা জোরে বলেন তিনটা কি কি চোখ আছে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে বুঝে না তারা কিসের মতো চতুষ্পদ জন্তু আল্লাহ বলেন যে তারা উলাইকা কাল আনাম চার পায়া জানোয়ারের মতো কিসের মতো জোরে বলেন কে বলছেন আল্লাহ এটা কি আমি বলছি তারা চার পায়া জানোয়ারের মতন চার পায়া জানোয়ার কি গরু ছাগল মুরগি মুরগি না কুকুর শিয়াল হ্যাঁ এখানে সবচেয়ে আমরা খারাপ বলি আর নিম্ন শ্রেণীর বলি কুকুর কুকুর যদি আল্লাহরে বলে যে আল্লাহ আপনি এই মানুষকে যার চোখ আছে থাকার পরে দেখে না কান থাকার পরে শুনে না মন থাকার পরে বোঝে না তাদেরকে যদি আমাদের মতন বলা হয় তাহলে তো আমরা মাইন্ড করব ঠিক কিনা কুকুর একটা নিকৃষ্ট বলেন আর সবচেয়ে খারাপ প্রাণী বলেন এই কুকুরের রে আমরা যারা কুকুর পালি আমরা যা খাই এই ভালো খাবারটা কুকুরই দেয় না কথা বলেন মনিব খাবার পরে যে ঝুটা খাদ্যটা থাকে এই ঝুটা খাদ্যটা কুকুরকে দেয় কুকুরে দেবার সময় একটা ভালো প্লেটও আমরা সংগ্রহ করি না রাখি না আপনি যেই প্লেটটাই ভাত খান এরকম ভালো প্লেট কুকুরে দেন নাকি একটা ভাঙ্গা একটা নিম্ন মানের প্লেটের মধ্যে ওই কুকুরটাকে ঝুটা খাদ্যগুলো দেই আর এই ঝুটা খাদ্য যে খাদ্যটা আমরা খাই না আমার জন্য এটা একটা আবর্জনা এটা খারাপ জিনিস এটা ফিরে দেওয়াটাই আমাদের জন্য শ্রেয় এই খাবারটা কুকুরের জন্য জমায়া রাখে আর এই কুকুর এই খাবার ঝুটা খাদ্যটা কুকুর খায়া সারা দিন সারা রাত এই মনিবের বাড়িটা কুকুর পাহারা দেয় ঠিক না শুধুই পাহারা দেয় না এই মনিব যা বলে কুকুর সব সময় তার কথা শুনে তার বাড়িতে গভীর রাতে অন্য একজন মানুষ যদি ঢুকে তাহলে এই কুকুর আওয়াজ দিয়া শব্দ দিয়া ঘাউ ঘাউ করে শব্দ করে মনিবকে বুঝাইয়া দেয় মনিব জাগ তোমার বাড়িতে অন্য লোক এসছে ক্ষতি করতে পারে ঠিক না বিনিময়ে কি দিয়েছেন তাকে আপনি ঝুটা খাদ্য যেটা আছে এইটা দিয়েছেন এই ঝুটা খাদ্যটা কুকুর খায়া সারা রাত আপনার বাড়িটা পাহারা দেয় গভীর রাত্রে আপনি যদি কোনো জায়গা থেকে আসেন আসার সাথে সাথে এই কুকুর আপনার কাছে যায়া লেজ লাড়ে বলতে চায় কোথায় গেছিলেন ভালো আছেন কি না ঠিক না কুকুর আপনার এত আনুগত্যশীল আপনার এত কথা কুকুর শুনে আপনি যা বলেন যেভাবে বলেন কুকুর ওইভাবেই আপনার অর্ডারটা পালন করে কুকুর যেন আল্লাহকে বলতে চায় আল্লাহ আমাদেরকে ঝুটা খাদ্যটা এই মনিব দিয়েছে এই ঝুটা খাদ্যটা খাইয়া আমরা মনিবের সব কথা শুনি মনিবের আনুগত্য করি কিন্তু তোমার এমন 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 বান্দা আছে যারা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ চোখ দিয়েছ কান দিয়েছ দিমাগ দিয়েছ
সমস্ত কিছু বাড়ি দিয়েছ, গাড়ি দিয়েছ, তাকে সম্পদ করেছ, ছেলে দিয়েছ, মেয়ে দিয়েছ, এত বড় সুখ স্বাচ্ছন্দ্য থাকার পরেও আল্লাহ তোমার এই বান্দারা তার প্রভুকে মানে না, আছে না নাই? আল্লাহ বলে দিলেন লাহুম ওয়া লাকাদ জারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু অধিকাংশ মানুষ আর জিনকে বানায় রাখছি জাহান্নামের জন্য। কে বললেন? জোরে বলেন কে? তারা কেমন হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, তারা চার পায়ে জানোয়ারের মতো, কুকুরের এরকম মনোভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুকুর রে, তোরা যদি এরকম থেকে থেকে চার পায়ে জানোয়ার এরকম না, বালহুম আদাল, আমার ওই বান্দাগুলো তার চাইতে নিকৃষ্ট। কে বললেন? আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম